হ্যাঁ গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো আজকে সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করছি। আর 6:30টার সময় যাই হোক ঘুম থেকে উঠেও গেছি, সুদর্শন গেছে হাঁটতে, আর আমি টুকটাক কাজ সেরে একটু ফ্রেশ হয়ে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, কেননা আজকে সোমবার, অফিস যেতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আসার পর থেকে ও যেহেতু সকালবেলায় বেরিয়ে যায়, আর সেই রাত্রিবেলায় তো সকালের খাবার খেয়ে যায়, আর দুপুরের জন্য লাঞ্চ দিয়ে দিতে হয়, 9:30-10টার মধ্যে বেরিয়েও যায়, তো যার জন্য সকালবেলা এখানে এসে উঠতে হচ্ছে। তো যাই হোক, এবার ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটা কিছু রান্না করে দেবো যেটা ও খেয়ে যাবে, তার সাথে দুপুরের লাঞ্চটাও বানিয়ে দেবো। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর চলো, নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু করাটা সব থেকে আগে দরকার। সকালটা যদি ভালো করে আমরা শুরু করি না, তাহলে সারাটা দিন খুব ভালো যায়। আর দুদিন ধরে আমার শরীরটা বেশ ভালো রকমের খারাপ ছিল। কালকে ডাক্তারখানায় গেছিলাম, তো ডাক্তার ওষুধ দিয়েছে, তো কালকের ওষুধটা খাওয়ার পর থেকে আজকে অনেকটাই শরীরটা ঠিক আছে। আর জানি না, কালকে হয়তো ওষুধের সাথে ঘুমের ওষুধটাও ছিল, এত ঘুমিয়েছি আমার চোখ রীতিমতো ফুলে গেছে। আর ঠিক আছে, চোখটা ফুললে সেটা ঠিক হয়ে যাবে, বাট শরীরটা ঠিক হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল। মানে দুদিন ভীষণ কষ্ট পেয়েছি। আর এখানটায় এত গাড়ি না, আরে বাপরে বাপ, মানে ব্যালকানিতে দাঁড়ানোর উপায় নেই, কন্টিনিউয়াসলি গাড়ি যেতেই থাকছে, যেতেই থাকছে সারা দিন রাত, মানে রাত্রেও তাই, কোনো সময় ফাঁকা থাকে না। যাই হোক, ব্যালকনিতে দাঁড়িয়ে যে একটু রিল্যাক্সে কথা বলবো সেই উপায়টাই নেই, মানে এত গাড়ির আওয়াজ যাতে করে তোমাদের আরও বিরক্ত হবে শুনতে। তো ঠিক আছে, চলো ব্যালকনিতে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বরং ভেতরে যাই। ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর কী কী রান্না করবো না করবো সেগুলো এখনও পর্যন্ত ঠিক করিনি। আর সুদর্শন সকালে উঠে হাঁটতে বেরিয়েছে, বললাম যে অনেকদিন শিডিউলগুলো এরকমভাবেই চলছে, তো নতুনভাবে আবার শিডিউলটা ঠিক করতে হবে, সেই কারণে ও গেল যে না একটু হেঁটে আসাটা দরকার। তো চলো, আমি এদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত হচ্ছে, আর মিষ্টি কুমড়ো কালকে রাত্রিবেলায় কেটে রেখেছি, পনির আছে, দেখছি কী করা যায়।
এই জাস্ট আমার কাজ ছাড়া কমপ্লিট হলো, আর মোটামুটি একটা বেজে গেছে। স্নান করতে যাবো, খাওয়া দাওয়া করবো, কারণ সুদর্শন 9:30 মধ্যে বেরিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ ল্যাথ খেলাম, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঝাড়ু পোছা এসব কাজগুলো করে বেশ কিছু বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট স্নান করবো, খাওয়া দাওয়া করবো। সুদর্শন সকালবেলা পুজো করে দিয়ে গেছে, আর আমার যা পুজো মানে যে সমস্ত পাট টাটগুলো আমি করি আর কি, সেগুলো সন্ধ্যেবেলায় করব। তো চলো ফটাফট স্নান টান করে খেয়ে নিই, আর সুদর্শন যেহেতু সকালবেলায় বেরিয়ে যায় তো তারপর আর সেরকম কোনো কাজই থাকে না আমার, মোটামুটি ফ্রি থাকি, আবার সন্ধ্যেবেলায় যা কাজ সেগুলো করব। তো চলো আমি স্নানটা সেরে আসি। দেখো যদি পেস্ট না হয় তাহলে কিন্তু ভর্তা হবে না, তোমার নতুন ভর্তা, নতুন ভর্তা। Thank you.
সস। আজকে সুদর্শনের স্পেশাল রান্না হচ্ছে, কি করছে সুদর্শনই জানে। আর এই দিকটায় আমি আটা মেখে রেখে দিয়েছি, রুটি করব। কি কি দিয়েছো এখানে? বিনস, টমেটো, ক্যাপসিকাম। করোনা কি দিয়েছো? করোনাটা সিক্রেট বলে যাবে। কি মিলমিল করে বলছে, সিক্রেট সিক্রেট বলা যাবে না, বলা যাবে না। কিছু তো দেখা যাচ্ছে না, যাদব তুমি কিছু করোনা দিয়েছো কি না। আরেকটু তেল দাও, কড়া যদি পুরো যায় তোমাকে দিয়ে মাজাবো। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, সুদর্শনের স্পেশাল সবজি, যদিও ভর্তা হয়নি, আর তার সাথে রুটি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। টাটা টাটা।